আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার ভিডিতে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমরা গাড়ি বাজার বিড়িতে দুইটা গাড়ি দেখাবো দুইটাই হচ্ছে এস ভি এবং বাংলাদেশের যে জনপ্রিয় গাড়ি রয়েছে এই মুহুর্তে টয়টা ব্র্যান্ডের সিএইচআর তো আজকে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সিএইচআর আর একটা দেখাবো হচ্ছে হাবাল তো দুইটা গাড়ি আপডেট মডেল এবং আমার মনে হয় যে যাদের বাজেট তিরিশ লাখ টাকার নিচে বা বি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বাজেট তাদের জন্য অনেক বেশি ভালো হবে এবং আমার মনে হয় যে যদি এই গাড়িগুলা আপনারা নতুন কিনতে যান তার থেকে মিনিমাম একটা ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এইগুলা আপনার রিকন্ডিশনের একটা ফিল পাবেন ইনশাল্লাহ সো আজকে আমরা প্রথমে যে গাড়িটা নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে হাবাল তো হাবাল এটা হচ্ছে দু হাজার বিশের মডেল এইচ টু হাবাল এইচ টু এটা হচ্ছে অক্টেন ড্রাইভের দুই হাজার বিশের মডেল এটা হচ্ছে বিশের রেজিস্ট্রেশন আর এই গাড়ির বেশ কিছু ভালো দিক আছে ভালো দিকটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার পনেরোশো সিসির একটা গাড়ি সো পনেরোশো সিসি গাড়ি হওয়াতে কিন্তু এটা আপনার যে মেনটেনেন্স যে কোয়াস্টটি রয়েছে ইয়ারলি মেনটেন্যান্স বা গাড়ির আদার্স যে মেনটেনেন্স সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনারা একটা ভালো একটা সুবিধা পাবেন আর আপনারা একটা এস গাড়ি বলতে যে ধরনের আপনার ফিচার্স চান যে ধরনের ফ্যাসিলিটি চান যেরকম ইনভায়রনমেন্ট চান গাড়ির মধ্যে বা একটা গাড়ির যে একটা হাইট বা একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেই জায়গাটা কিন্তু এই হাবাল এইচ টু আমার মনে হয় সেই জায়গাটা ক্রিয়েট করেছে আর এটার লাইট মানে লাইটগুলা থেকে শুরু করে গ্রিল প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা নতুনত্বের ব্যাপার কিন্তু গাড়ির মধ্যে তারা দেওয়ার চেষ্টা করেছে আর এটার যে রিম আছে এটা হচ্ছে আঠারো সাইজের রিম আছে গাড়িতে মানে আঠারো সাইজের যে টায়ার এবং রিম এটা আছে এবং এটা গাড়ির সাথে অরিজিনাল আর উপরে দেখতে পাচ্ছেন যে একটা সানরুফ এবং মুনরুফ এটা আমরা একটু এদিক থেকে দেখাই এই যে ভিতরে সিট পাওয়ার এটা হচ্ছে পুষে স্পোয়ার নিঃশেপের গাড়ি নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই নিশপের পুষে স্টার্ট একটা গাড়ি এবং এইটার মাইলেজটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অনলি চোদ্দো হাজার দুশো চুয়াল্লিশ মাইলেজ চোদ্দো হাজার টোটাল মাইলেজ রয়েছে এবং এটা হচ্ছে একটা ফুল্লি অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি এবং উপরে হচ্ছে সানরুফ মুনরুফ লেদার সিট এবং পুষে স্ট্রাট এবং একটা এস গাড়ির ফুল কম্প্যাক্ট একটা প্যাকেজ বললাম তো যে হচ্ছে আপনার সিট পাওয়ার আর এখানে ফুটস্টেপ আছে যেটা আপনারা পাদানি বুঝেন তো সেরকম একটা ব্যাপারও কিন্তু থাকবে এবং এটা হচ্ছে আপনার এই যে ভিতরে ফাইভ সিটের একটা গাড়ি যেখানে পিছনে তিনজন মানুষ ইজিলি বসতে পারবেন এবং এইটার ভিতরে যে আপনার লেগ স্পেস থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এবং সাইডে যে নিকেলের ব্যবহারগুলো করা হয়েছে এটা কিন্তু সামনে এবং পিছনে প্রত্যেকটা জায়গায় আছে আর এখানে একটা উপরে রোববারই ইউজ করেছে মানে ভালো সব কিছু মিলে একটা একটা নতুনত্বের একটা ব্যাপার কিন্তু হাওয়াল এইচ টু তারা ক্রিয়েট করেছে এবং এটা হাবাল ওয়ান পয়েন্ট ফাইভ টি যদি একটু ক্লোজলি আসি আপনার একটু এখানে কিন্তু সেন্সর আছে সামনে এবং পিছনে যে বডি সেন্সর আপনারা যখন সামনে এবং পিছনে নেবেন ডেফিনেটলি আপনারা অবশ্যই ক্যামেরা তো দেখবেনই পাশাপাশি এখানে কিন্তু আপনার বডি যে সেন্সর সেটা পাবেন এটা হচ্ছে এইচ আর ওয়ান পয়েন্ট ফাইভ টি লাইট মানে প্রত্যেকটা জিনিস ভালো আছে তবে আমি বলবো যে যারা একটা ভালো গাড়ি কিনতে চান একটা ফ্রেশ গাড়ি কিনতে চান তাদের জন্য হাবল টু আমার মতে একটা ভালো অপশন এখানে একটা উপরে জাস্ট একটা আলাদা একটা কাবার ইউজ করেছে এবং এই যে ভিতরে ভিতরের যেই আপনার টায়ারটি এইটা এখনো পর্যন্ত ইউজ করা হয়নি একেবারে ব্র্যান্ড নিউ টায়ার মানে এই টায়ারটি এখনো পর্যন্ত খোলা হয় নাই এবং একটা রিকন্ডিশন গাড়িরও কিন্তু মাইলেজ থাকে তিরিশ চল্লিশ হাজার তো সেই জায়গা থেকে বলবো যে এইটার মাইলেজটা অনেক বেশি কম এবং আপনারা নতুনের ফিল না পাইলেও কিন্তু রিকন্ডিশনের ফিল অবশ্যই পাবেন কারণ যেহেতু পনেরো হাজার মাইলেজ চলেছে সো আমি বলতে যাচ্ছি না যে একটা নতুনের ফিল পাবেন আর গাড়ির বডিতে একটা দুইটা জায়গায় কিছু স্ক্র্যাশ রয়েছে সো আপনারা যদি বলেন অবশ্যই আমরা করে দিব আমরা এই স্কোয়াশগুলো রিমুভ করে টাচ আপ করে দিব বাট যেহেতু এইটা একটা মানে মানে ফার্স্ট ওনারের একটা গাড়ি এবং এইটা যেহেতু একটা অরিজিনাল কালারে আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সো ছোটোখাটো যে দু একটা স্ক্র্যাচ রয়েছে ওইগুলোকে আমরা স্টপ রেখেছি সো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই আমরা করে দিব আর এই সাইড থেকে যদি একটু বডিটা পুরোটা দেখানো যায় এ হচ্ছে গাড়ি ফুল ভিউ ফুল বডিটা ব্যাস চলে আসো হ্যাঁ এ হচ্ছে গাড়ির ফুল ভিউ এটা আমরা আপনার প্রাইস চাচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস আপনারা যখন আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবে যে যতটুকু কমিয়ে রেখে ডেলিভারি করা যায় এটা পেপার্স আপডেট আছে সো আপনারা নেবেন আর গাড়ি বাজার বিড়ি তো আপনারা সবাই জানেন গাড়ি বাজার বিড়ি ঢাকা বনানিতে অবস্থিত বনানি যে থানা রয়েছে পুলিশ স্টেশন এই থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরেই কিন্তু গাড়ি বাজার বিড়ি শোরুম বনানি এগারো নম্বর রোডতে ঢুকলেই হাতে ডানে যে প্রথম কাটা এই ডানে ঢুকলেই কিন্তু গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নম্বর ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ আর এটা হচ্ছে আমাদের পঁচিশ লাখ পঞ্চাশ বিশের মডেল হাবাল ফুল প্যানিক স্ট্যান্ডার সব আর এখানে একটা গাড়ি আছে এটা হচ্ছে গ্রে কালারের সিএইচআর এটা হাইব্রিড গাড়ি হাইব্রিড ইউনিট এবং এটা হচ্ছে দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন একুশে সরি দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন সতেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন সিলভার গ্রে কালার এটা হচ্ছে গ্রে কালার এটা জিএলইডি প্যাকেজ মডেল মডেলিস বডি কিট এবং এইটা আপনার একটা হাইব্রিড ইউনিট এবং যাদের টয়টো ব্র্যান্ডের গাড়ি কেনার প্ল্যানিং আছে হাইব্রিড গাড়ি কেনার প্ল্যানিং আছে এটা এটা মাইলেজটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো একচল্লিশ একান্ন হাজার পাঁচশো একচল্লিশ কিলোমিটার মাইলেজ রয়েছে এইটাও কিন্তু ফাইভ সিটের গাড়ি বাট সিএইচআর স্যান্ডুফ হয় না সো অনেক সময় দেখা যায় যে আপনার যেগুলো টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিনগুলো আপনার হচ্ছে থাকে হচ্ছে আপনার অনেক সময় তেরোশো সিসি সো এটা হচ্ছে আঠারোশো সিসির গাড়ি আপনার এইটা নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না কারণ এই গাড়িটা আমার মনে হয় যে একটা ভালো গুড কন্ডিশনে পাবেন আর যাদের গ্রে কালার পছন্দ সাত ব্ল্যাক থাকবে এটা সাতটা ব্ল্যাক আছে সো যাদের গ্রে কালার পছন্দ ব্ল্যাক সাত থাকবে তাদের জন্য এটা একটা বেস্ট অপশান ইনশাআল্লাহ আর এখানে আপনার এই হচ্ছে পিছনে জগলিবার হুইলেন্স তো পাবেন গাড়ির সাথে এক্সপায়ার টায়ারটা নাই। সো আপনাদেরকে আমরা চেষ্টা করব হাওয়ার মেশিনটা প্রোভাইড করার জন্য আর এটাতে পিছনে বডি সেন্সার আছে এ হচ্ছে গাড়ির পিছনে সিএইচআর টয়টার লোগো আছে হাইব্রিডের লোগো আছে এবং তো কিন্তু কোনো গ্লাস বা কোনো কোথাও কোনো ফাটা বা কোনো ধরনের কোনো স্কোয়াশ বা এই ধরনের কোনো প্রবলেম নাই আর এইটা টুকটাক দু একটা টাচ আপ ছিল আমরা করেছি এটা টায়ারের কন্ডিশনটা ভালো আর এটা টায়ারের সাইজ হচ্ছে আঠারো সো দুইটা টায়ারের সাইজই কিন্তু আঠারো সো এর মধ্যে আমার মনে হয় যে যাদের বাজেট মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বা তিরিশের নিচে তাদের জন্য এই দুইটা গাড়ি আজকে দেখিয়ে দিলাম এইটার সতেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন টয়টা সিএইচআর গ্রে কালার এটার দাম দিচ্ছে আমরা সাতাশ লক্ষ আশি হাজার টাকা আর এই হাবাল এইচ টু দুই মডেল এটা ফুললি প্যানারামিক সানরুপ মানে সানডুভ মন্ডরুভ এটার দাম দিচ্ছে আমরা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আজকে এই দুইটা গাড়ি দেখাইলাম আমাদের গাড়ি বাজার বিটিতে কিন্তু অনেক গাড়ি আছে এবং একটা মজার বিষয় হচ্ছে গাড়ি বাজার বিটিতে এখন যতগুলা গাড়ি আছে সবগুলো এসুফি এই দিক থেকে তাকাবেন পিছনে সামনে মাঝখানে ডানে বামে যেদিকে তাকাবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের এস গাড়ি সো আপনারা চাইলে আপনাদের পছন্দের যদি কোনো গাড়ি থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমাদের কালেকশানে থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যদি নাও থাকে ইনশাল্লাহ অ্যারেঞ্জ করে দেওয়ার ট্রাই করব আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনানি থানার ঠিক পশ্চিমে দুইটা বিল্ডিং পরেই গাড়ি বাজার বিডি আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল সেভেন এইট ফোর থ্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও দিয়ে ইনশাল্লাহ দেখাবে আসসালামু আলাইকুম